हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माई चैनल। हमें अर्थ तो देखुन आमी जे रखम दर्शक दे के अवेयर करी जे ए धरने छवि हयतो हबे ना, शेल्फ हो जाबे, सेगुलो निये स्कैम होच्छे। दर्शक दे के तो अवेयर करेई थाकि आमी बहु दिन धरेई करे आसछि, बाट तार साथे साथे आमी जानी जे आमार ए चैनलटा इंडस्ट्रीर बहु लोके देखे कारण आमार जखन देखा हय लोके बले ए करे एबं आमी जानी सेटा। এবার ইন্ডাস্ট্রিতে তো অনেক ধরনের লোকেরা কাজ করে, যারা ধরুন খুব ওয়েল এস্টাবলিশ, যারা অনেক দিন ধরে কাজ করছে, বড় বড় প্রোডাকশনে কাজ করেছে, বড় ছবিতে কাজ করেছে, তো তারা এই বিষয়বস্তুগুলো জানে, তারা এই ধরনের লোকেদের সাথে ডিল করতেও জানে। কিন্তু যারা নতুন এসছে, যারা কারণ একটা ফিল্মে তো অনেক টেকনিক্যাল লোকেদের লাগে, ধরুন নতুন একটা ছেলে, সে ধরুন VFX-এর কাজ শিখেছে, ঠিক আছে, খুব ভালো কাজ করে, কিন্তু সে নতুন, বা ধরুন কেউ মিউজিকের কাজ করেছে কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন, ঠিক আছে, সে তো খুবই স্কিল্ড একটা মানুষ কিন্তু নতুন এসছে। এবার যে এরকম বহু, মানে এটা খালি আমি VFX, মিউজিক বা যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে, সেটাকে সিনেমাটোগ্রাফার হতে পারে বা কেউ, যে কেউ যে কোনো টেকনিক্যাল লোক যারা নতুন এসছে কাজ করতে চায়, তাদের ইয়াং ছেলেমেয়েরা, তাদের প্রচুর খিদে থাকে। এবার তাদের জন্য মেইনলি এই ভিডিওটা। তো দেখুন, আমি আপনাদেরকে তো কমার্শিয়াল সিনেমা স্ক্যাম সম্পর্কে আগেও বলেছি, তো এক মানে এটা অ্যাকচুয়ালি একজনের ব্যাপারে খালি বলছি না, অনেকেই লোক আছে, বাট আমি একজনের এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে আপনারা ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনারা বাকিটা এক্সট্রাপোলেট করে নিতে পারবেন যে এই ধরনের লোক ঘুরে বেড়ায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে একজন স্ক্যামস্টার প্রডিউসার আছে, যার কাজ হচ্ছে ছবি অ্যানাউন্স করা এবং সেই ছবিগুলো জীবনেও তৈরি হবে না এবং সেইগুলো দিয়ে বাজার গরম করে আর কি একটা পাবলিসিটি নেওয়া। সে আবার কী সব রোহিত শেট্টির মতো ইউনিভার্স টু ইউনিভার্স বানাবার কথাবার্তা বলছে, কিন্তু তার ব্যাংকে 10 টাকাও নেই। এবার ব্যাপার হচ্ছে, সে প্রথমে বলেছিল যে তার, এবার সে কী করছে, তার এখন নতুন যেটা এ হয়েছে, বা তাকে তো বড় যারা সব হিরোরা ছিল তারা ব্ল্যাকলিস্ট করে দিয়েছে আগেই, কারণ সে একটা বড় ছবি অ্যানাউন্স করেছিল, সে হিরোর সাথে বন্ধ হয়ে গেল, বাকি অন্য হিরোরাদেরকেও অ্যাপ্রোচ করেছিল, সেখানেও হয়নি, আরেক হিরো তো পাত্তাই দেয়নি, তো বড় হিরোরা কেউই কিছু করছে না। এখন সে লোককে লোভ দেয়, মানে টোপটা দিচ্ছে এইভাবে টেকনিশিয়ানদেরকে যে আমার ছবি হচ্ছে এবং আমি বাংলাদেশ থেকে হিরো নিয়ে আসছে। তো এবার আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো হিরো তো আর কাঁটা তার টোপকে ঢুকবে না বর্ডার ক্রস করে, তাকে নিয়ে আসার তো একটা প্রপার প্রসেস আছে। তো সে বলছিল যে তার শুটিং শুরু হবে মার্চ মাসে, কিন্তু এখনও তার হিরোই ফাইনাল হয়নি, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে কাউকে আনতে গেলে তার যে ওয়ার্ক ভিসার যে প্রসেসটা, সেটা খুবই কমপ্লিকেটেড এবং অনেকটাই টাইম টেকিং, ঠিক আছে। তাই জন্য একজন বাংলাদেশের খুব বড় নাটকের শিল্পী, সে এখানে একজন একটা বড় OTT প্ল্যাটফর্মের একটা অনুষ্ঠানে আসতেই পারল না, অ্যাটেন্ডই করতে পারল না, কারণ তার লাস্ট মোমেন্টেও ভিসা স্যাংশন হয়নি। তো এগুলো খুবই কমপ্লিকেটেড প্রসেস, তো এগুলো সব বাতেলা, ঠিক আছে। তো আমি যে কারণে বলছি যে নতুন যারা টেকনিশিয়ান থাকে তাদেরকে এই আমি একটা বড় ছবি করছি, অমুক নায়ক থাকবে, অমুক এই হবে, এ হবে, ওই হবে, এইসব বলে যারা নতুন ছেলেমেয়ে তারা তো জানে না, তাদের তো কাজ করার খিদে রয়েছে, তাদেরও দোষ না। তো তাদেরকে এইভাবে কনভিন্স করে বা তাকে দিয়ে একটা নয় পোস্টার বানিয়ে নিল, আর তাকে দিয়ে একটা ছোটো ভিডিও বানিয়ে নিল, বা তাকে নিয়ে কিছু করে নিল, একটা মিউজিক করে নিল, করে নিয়ে তারপরে সে অ্যানাউন্স করলো তার নিজের এতে, এবার সে নতুন টেকনিশিয়ানকে টাকাও দেবে না, ঠিক আছে, এই জিনিসটা করে থাকছে। তো সেই জন্যই অ্যাওয়্যার করতে এলাম যে এই ধরনের যে কথা বলা হচ্ছে যে এই ধরনের ছবি হবে, এটা কিন্তু হবে না, এটা পুরোপুরি মিথ্যে ভুয়ো একটা জিনিস। এবং আপনাদের নতুন যারা ছেলেমেয়ে, কারণ যারা এস্টাবলিশ টেকনিশিয়ান, যেটা ক্যামেরাম্যান থেকে শুরু করে আর যারা যারা সব বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে, তারা এই ধরনের লোকেদেরকে চেনে, কথা বললে প্রথম মোমেন্টেই বুঝে যায় যে না এটা হবে কি হবে না, তারা অ্যাডভান্স ছাড়া কাজ করবে না। তাই জন্য আপনার মানে নতুন লোকেদেরকে টার্গেট করা হচ্ছে এবং তাদের কাছে গিয়ে তাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে এটা করে দাও, তাহলে আমি এই করে দেবো, এই ছবি হবে, ওই ছবি হবে, বড়ো বড়ো বাতেলা মারছে। এবং যেহেতু তার একটা ছবি সে কোনো রকমে করেছিল, তাই জন্য সেই সব দেখি আর কি করে, বাট যারা নতুন ছেলেমেয়ে হয় তারা কনভিনসডও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এটাই আর কি তাদেরকে অ্যাওয়্যার করার জন্য এই ভিডিওটা মূলত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এটাও ভাওতা দেওয়া হবে যে আচ্ছা আপনাকে টাকা দিচ্ছি বলে একটা চেক কেটে দিয়ে দিল। এবার চেকের কোনো ভ্যালু নেই, ঠিক আছে, একটা পোস্ট ডেটেড চেক দিয়ে দিল, সেই চেকটা আপনি ব্যাঙ্কে জমা করবেন, আসলে দেখছেন চেক কেটে দিয়েছে ধরুন 50,000 টাকা, কিন্তু আপনার ব্যাঙ্কে ধরুন 100 টাকা পড়ে আছে, মানে এরকম ব্যাপারটা আর কি। তো সেই সব ভুয়ো জিনিসপত্রও হচ্ছে, তো বি অ্যাওয়্যার অফ দ্যাট। এটা মানে আমার যেরকম দর্শককে অ্যাওয়্যার করার কাজ, সেরকম আমি যারা ইন্ডাস্ট্রির লোকেরা দেখে তারাও তো আমার মানে চ্যানেলের অডিয়েন্স, তারাও সাবস্ক্রাইব করে রেখেছে, তো তাদেরকেও অ্যাওয়্যার করে দিলাম। এবার বাকিটা অনেকে আছে এইসব বলার পরেও তারা বোঝে না, তারা এই ধরনের ট্র্যাপে পা দেয়, তো তারা দেবে, তারা সেটা তাদের পার্সোনাল চয়েস, বাট আমি কী কী সিনারিও চলছে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে সেগুলো আপনাদেরকে বলে দিলাম। আমার কাজ ছিল অ্যাওয়্যার করার, আমি করে দিলাম, বাকি আপনাদের ডিসিশন আপনারা বুঝে নেবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।